মর্নিং গাইস, তো এখন বাজে 10টা আর আমার সকালে স্নান হয়ে গেছে। আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে কারণ দিদাকে নিয়ে ডাক্তারখানায় যাব। খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো দিদা পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, সেলাই করা হয়েছিল, সেখান সেলাইটা কাটা হয়েছে। এখন দেখছি ওখান থেকে রক্ত বার হয়ে কালকে পুরো বালিশ টালিশ ভিজে গেছে। তো দিদাকে নিয়ে এখন যাব হসপিটালে। সমস্যা মোটে পিছু ছাড়ছে না, একের পর এক সমস্যা। সেই যে সমস্যা 30 তারিখ থেকে পেছনে লাগলো, একের পর এক সমস্যা লেগেই আছে। তার মধ্যে আমার জ্বর কিছুটা কমলো, শরীর খারাপ, তারপরে দিদার মাথা ফেটে গেছিলো। সেইখান থেকে কালকে গতকাল রাতে বিকেল থেকে দেখি ব্লাড পরে পুরো বালিশ ভিজে গেছে। মুছিয়ে দেওয়া হলো, আবার রাতেও দেখি সেম একই কেস, ব্লাড পরে পুরো বালিশ ভিজে গেছে। এখন দিদাকে নিয়ে যাচ্ছে লোকাল একটা ডাক্তারের কাছে। ওখানে যদি কিছু ট্রিটমেন্ট না হয় তাহলে ওখান থেকে নিয়ে যাবে বারাসাত হসপিটালে। মানে কি বলবো, মানে সময়টা এতটা খারাপ যাচ্ছে কিছু বলার মতো নেই। তার মধ্যে আমার আবার দাঁতে যন্ত্রণা, দাঁতের কাজটা করাতে হচ্ছে, যেন মাস্ক পরে রয়েছি, কাশি ঠাসি হচ্ছে। মানে কি বলবো, সমস্যার থেকে যে কবে রিহাই পাবো নিজেও জানি না। কি রান্না হচ্ছে আজকে? পোলের ডাল না, চাল কুমড়োর ঘন্ট। আর কি? আর কিছু করবো না, দিদাকে নিয়ে এখন যাবো না ডাক্তারের কাছে। এই তাড়াতাড়ি সব কেটে রান্না করে নিলাম, নিয়ে এখন তাড়াতাড়ি বেরোতে হবে। সকালে কি রান্না? সকালে পেঁপে আলু সেদ্ধ আর ভাত করেছি, তাই খেয়ে নাও। খেয়ে ওষুধ খেতে হবে? হ্যাঁ, খেয়ে ওষুধ খেয়ে নাও। এখন বেশি কিছু রান্না করার সময় নেই, লেট হয়ে যাবে, এক্ষুনি গাড়ি চলে আসবে। বহুদিন বাদে আজকে মার হাতের মাখা খাবো, পেঁপে আলু সিদ্ধ আম তেল দিয়ে মেখে দিচ্ছে, খেয়ে দিয়ে আমাকে খেতে হবে ওষুধ। অনেকদিন বাদে তুমি কিন্তু আমাকে আজকে ভাত মাখিয়ে দিচ্ছে ওলা। সেই ছোটবেলায় মেখে দিতাম। হ্যাঁ, ছোটবেলার পরেও তো দিতা, তারপরে এখন দিচ্ছে। চলো আগে সকালে তাড়াতাড়ি খেয়ে নি। তো এখন দিদাকে নিয়ে যাব, মা আর আমি যাচ্ছি দিদাকে নিয়ে হসপিটালে। আগে পাশের একটা ডাক্তারখানায় যাব, সেখানে যদি উনি ঠিক করতে পারে তো ভালো, নইলে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। মানে আবার ফোন করবো, ঠিক আছে? সাবধানে আসবি। হ্যাঁ, ঠিক আছে। এইখানে পিকুকে এখন এই ঘরে ছেড়ে দেওয়া হয়েছে। পিকু আয়, কামড়াবি না, আয় 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 আয়, কামড়াবি না বলেছি তো, কামড়াবি না। একটু মাথায় হাত দি, একটুখানি হাত দি, একটুখানি আদর করি, একটুখানি 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 আদর করে, একটুখানি আদর করতে দে, একটুখানি একটুখানি। ঠিক আছে, যাই হোক, তুই তোর মতো থাক। ও, এই যা স্নান করে উঠলাম, বাজে এখন 1:30। সমস্যা মোটে পিছু ছাড়ছে না সমস্যা, মানে আর পাচ্ছি না, মনে হচ্ছে মাঝে মাঝে হেরে যাই। 2017 সালে বাবা মারা গেছে, তারপর থেকে সংসারের একটা বিরাট বড় চাপ। তাও চাপ হলে কি, চাপ থেকে কাজবাজ করে মুক্তি পাওয়া যায়, বাট একের পর এক বাড়িতে আপদ বিপদ লেগেই রয়েছে। দিদা যেখান থেকে মানে ব্লাড পড়ছে, মাথা ফেটে গেছিলো, ওখান থেকে ব্লাড পড়ছে, দিদাকে নিয়ে গেল, দিদা এই ব্যান্ডেজ করে নিয়ে এলো বাড়িতে। মার আবার বুকের ব্যথা অনেকদিন ধরেই, তার জন্য মা আবার হসপিটালে চলে গেল ডাক্তার দেখাতে বুকের ব্যথার জন্য। মানে আমি পাগল হয়ে যাচ্ছি, বাড়িতে একের পর এক মানুষের শরীর খারাপ, যেমন আমার তেমন দিদার। মানে ভাল লাগছে না যে কী করব, মাঝে মাঝে মনে হচ্ছে হেরে যাচ্ছি আমি, আর পাচ্ছি না। আর যার মাথার পরে বাবা নেই তার তো আরও কতটা কষ্ট হয়তো তোমরা জানো। আর এবার থেকে আমার লাইফস্টাইল তোমাদেরকে, তোমরা যেরকম আমার লাইফস্টাইলে কোনো কিছু ভালো হলে সেটাও দেখো, খারাপ হলে সেটাও দেখো, কারণ তোমরা হচ্ছে আমি আকাশ ফ্যামিলির এক একটা মেম্বার, তোমাদের কাছে শেয়ার করাটা হচ্ছে আমার কর্তব্য। আর পাচ্ছি না, বিশ্বাস করো আর পাচ্ছি না, হেরে যাচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে। তো এখন দিদি খেতে দেবে, খেয়ে দিয়ে খেতে হবে ওষুধ। আর এই যে দিদা এদিকে শুয়ে রয়েছে, এই যে মাথায় ব্যান্ডেজ করে, তো দেখি খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়াটা করে নিই। তার উপরে আমার এই দাঁত ঠিক করতে করতে এক সপ্তাহ, মানে সামনের মঙ্গলবারে দাঁতের এই জায়গাটা ঠিক হবে, পুরোপুরি ফাইনাল হবে। তার জন্য আপাতত মাস্ক পরে কিছুদিন ভিডিও টিডিও করবো। মা একটা বাড়িতে পড়াতো, সেই বাড়িতে পড়ানো ছাড়িয়ে দিয়েছি, কারণ মার শরীর খারাপ। কালকে বিকেলে বলছিল আমার শরীরটা খুবই খারাপ লাগছে, বুকের ওখানে ব্যথা। আমি বললাম ওই পড়ানোটা ছেড়ে দাও, বাড়িতে থাকো, বাড়িতে আমার সাথে ভিডিও করবে, পিকু আছে, পিকুর সাথে খেলবে, মন মেজাজ এমনিই ভালো থাকবে। ঠিক আছে, সিরিয়াসলি বলছি, আর পাচ্ছি না, কিন্তু হেরে হেরে চলবে না। যতই আপদ বিপদ আসছে, এক একটা আপদ বিপদের সাথে মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছি। আর যাবো, খিদে পেয়েছে প্রচণ্ড, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে ওষুধ টষুধ খেতে হবে। আর যাই আসুক না কেন, সবসময় হাসি মুখে তোমাদের সামনে ভিডিও করব, তোমাদেরকে যেরকম ভিডিও দিই সেরকম ভিডিও দেব, ভিডিও রেগুলার আসবে। আমার লাইফস্টাইল তোমরা পছন্দ করেছো, তোমরা আমার লাইফে কী কী ঘটনা ঘটে সেটা দেখতে চাও, যেটা খারাপ হোক ভালো হোক, তোমরা আমি আকাশ ফ্যামিলির মেম্বার, আমি আকাশ, আমার কর্তব্য আমি আকাশ ফ্যামিলির কাছে
আমার লাইফস্টাইলটা তুলে ধরি পুরোপুরি, হাসি মুখে ভিডিও করছি, আর তোমরা তো পাশে রয়েছো অল টাইম, তোমরা পাশে থাকলে আর কিছু চাই না, এটাই অনেক। বাজে এখন দুটো এখানে দিয়েছে দিদি, চাল কুমড়ো এটা, ডিম ভাজা, ভাত, ফুলের তরকারি, আর দিদি খেতে বসেছে। তো চলো আগে দুপুরে তাড়াতাড়ি খাবার দাবারটা খেয়ে নিই, কারণ খেয়ে দিয়ে খেতে হবে ওষুধ প্রচুর। বাজে এখন 5:30, জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু মাঠের দিকে যাবো, সারাক্ষণ ঘরের মধ্যে আর ভালো লাগছে না। মা ডক্টরের কাছে গেছিলো, ডক্টর যেটা বললো কি বলেছিল ডক্টর? 5 দিনের ওষুধ দিল, খেতে বললো, আর হচ্ছে গিয়ে ইসিজি করতে দিয়েছে, কালকে 10টার সময় গিয়ে ইসিজি করে আসতে হবে, ইসিজি রিপোর্ট দেখে তারপরে ট্রিটমেন্ট হবে। এখন এখানে এনেছে আমাদেরকে চিকেন চপ খাওয়াতে, আর কি খাওয়াবি, আর কি খাওয়াবি, মানে ভাবো বন্ধুত্ব কাকে বলে, মানে আমার খিদে পেয়েছে, আমার শরীর খারাপ, আমাকে বাড়ি থেকে তুই ফোন করে ডেকে এনে ঠিক আছে ফোনটা করেছি, এটা আমার কর্তব্য বলাটা। আর অনেকদিন বাদে জয় আজকে আমাদের সাথে, ঠিক আছে, আমাদের ছোটবেলার বন্ধু এখন কাজের সূত্রে আলাদা হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, আর এই ছেলেটা যাচ্ছিল জোর করে ধরে নিয়েছে। তো চলো এখন এইটা খাবো, তারপরে এইটা, ওকে, এইটার পরে এইটা দেয় না, তারপর ওইটা ওইটা, তারপরে লাই লাইন দিবি, আর লাইন দিবি, তারপর বাড়ি, তারপর মিষ্টির দোকান, বাড়িয়া, খুব ভালো। ফাইনালি এই যে আমাদের চিকেন চপ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন মিষ্টির দোকান থেকে খাচ্ছি কাঁচাগোল্লা দিয়ে, এখানোর খেলনা পরে রয়েছে, গেছিলিস আমাদের বাড়ি, গেছিলিস টিপুর সাথে খেলা করেছিস? হ্যাঁ, রান্না করছে রাতে, হালকা কাশি, এটা কি লবণ দিয়েছো এর মধ্যে? লবণ দিয়েছি, গলা মুড়ি গার্গল করে, গার্গল করে করে জলটা খেয়ে দাও। এই জলটা ভালোই গরম রয়েছে, ডালের মধ্যে একটা টমেটো দিয়ে দাও, তাহলে ভালো হয়, টমেটো, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর রাতে আর কি লাগে, সিদ্ধ ভাত খেতে হবে রাতে, আলাদা শরীরটা একটু সুস্থ, তারপরে দিদি তোমাকে নিয়ে ফুড ব্লগ করবো, দেখো মানে ভালো ভালো ফুড ব্লগ আসবে, আরো ভাত তো পড়ে যাচ্ছে, আর আমাদের অনেক ধাক্কা খেয়ে পিছনে চলে এলাম, বলো, ফ্রিজটা নিয়ে নেবো ভাবলাম, ফ্রিজটা কিছুদিন আবার দেরি হয়ে গেল, আগে নিজেরা সুস্থ হই, নিজেরা বাঁচি, তারপরে সবকিছুই দরকার আস্তে আস্তে, তো ঠিক আছে, চাপ নেই, বেঁচে থাকার জন্য সবকিছুরই প্রয়োজন, আস্তে আস্তে করবা, এখন নয় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ডাল 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 ডাল, এই ডাল উঠল না, কত বকা খেয়েছি দিদির কাছে, এরকম দিদি এরকম যেত আমাকে দেখিয়ে দিতে, বলতে এরকম ডাল দেখবি উতলাই না, আর কত উতলা, তো কত বকা খেয়েছি, তো যাই হোক, ছোট থেকে বড় হতে গেলে অনেক বকা মার খেয়ে তারপরে আসতে হয় জায়গায়, সে তো আসে বার, কি হলো, জল পড়েছে বলে হচ্ছে না, একটুখানি ওটা তোলো, হ্যাঁ তুলে দেখো, হ্যাঁ ওই তো দেখা যায়, ঠিক আছে তাড়াতাড়ি রান্না করো, খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, ওষুধ তো শেষ, শুধু এখন ভিটামিনটা রয়েছে, হ্যাঁ ভিটামিনটা রয়েছে, তো চলো আমি আগে জলটা গার্গল করে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম জল, তো বাজে এখন রাত 10টা, ডিম ভাজা, ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আগে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, রাতের ডিনার সিদ্ধ ভাত খাচ্ছি এই কিছুদিন। তো বাজে এখন 10টা, আর এই ডিনার করে উঠলাম, তো আজকে ডিনার করলাম হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সঙ্গে ডিমের অমলেট ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম, তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।